আমি রশ্মি আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখব কোকোনাট প্যানকেক কিভাবে বানাতে হয়। আর আপনাদেরকে শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ শর্মিষ্ঠা দে। শর্মিষ্ঠা দি, কেমন আছেন? হাই রশ্মি। হাই, ভালো আছি। কোকোনাট প্যানকেক শিখব? হ্যাঁ, ঠিক আছে। কি কি লাগছে? হ্যাঁ বলে দাও, আমি বলে দিচ্ছি। এটা হলো কোকোনাট মিল্ক, মানে গোটা দুটো কোকোনাটকে প্রেস করে তার মিল্কটা বার করা আছে। আচ্ছা, দুটো ডিম, ময়দা, চিনি, নুন, ভাজার জন্য সাদা তেল, রিফাইন্ড অয়েল এবং সার্ভ করার জন্য হানি। ঠিক আছে, এটা মেপল সিরাপ দিয়ে সার্ভ করা যায়, হানি দিয়ে সার্ভ করা যায়। ঠিক আছে, এটা যা খুশি। ঠিক আছে, কি দেবো বলো? তাহলে আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য তুমি আমাকে একটা বল দেবে। নরমাল যে প্যানকেক হয় তাতে আমরা কি ইউজ করি বলো? এই ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে দুধ থাকে। হ্যাঁ, তার বদলে আমরা নারকেলের দুধ দিচ্ছি। আমাকে স্পুন দেবে। এখানে দুটো নারকেলের দুধ আছে, অর্থাৎ 400 ml আছে। আমি মাপ করেই এনেছি। আচ্ছা, তাতে আমার লাগছে 200 গ্রাম ময়দা, 2 ডিম। ডিমটা আমি আলাদা করে ফেটিয়ে নিচ্ছি, তুমি এটাকে নাড়ো, ততক্ষণ আমি ফেটিয়ে নিচ্ছি। এটার জন্য ইয়ক আর এগ হোয়াইট আলাদা করে বিট করার কোনো প্রয়োজন নেই, একসাথে ফাটিয়ে নিলেই হলো। হ্যাঁ, অত ঝামেলা করার কোনোই দরকার নেই। এবার এটা এর ভেতরে দিয়ে দিলাম। এই জিনিসটাকে কি বলে বলো তো? ফোল্ড করা। এই যে ব্যাটার তৈরি করাটাকে, এটাকে বলে ফোল্ড করা। আচ্ছা, আমি একটা ড্রাই স্পুন নিয়ে নিচ্ছি। এতে আমি দেব 1 চিমটি নুন, আর দেব চিনি। 1 2 3 4 5 6 টিস্পুন চিনি। প্যানটা বসাবো, প্যানটা বসাবো, প্যানটা একদম গ্যাস কমিয়ে বসাবে। হ্যাঁ, আচ্ছা। সাদা তেল দিয়ে দাও। এটাতে যে কোনো টাইপের রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। তোমার কাছে কি গোল কোনো এরকম হাতা হবে, একদম রাউন্ড শেপে? একটু দেখো তো, না হলে এটাও হতে পারে। এই চামচ দিয়ে আমি দিতে পারি রাউন্ড শেপে হলে না তেল। আমাকে খুন্তি দিও। এটা ধরো যেরকম সাইজের তুমি করবে সেরকম প্যান থাকলে বেশ ভালো হয়, বলো? ওই শেপের তোমার হয়ে যাবে একদম। ছোট হলে একটু ভালো হতো, এটা অনেকটা বড়, তো স্প্রেড করে গেল। ঠিক আছে, যেরকমই হোক খেতে তো ভালোই হবে। অবশ্যই ভালো হবে। প্যানকেক কখনো তুমি ফোল্ড করেও করতে পারো। আমাদের এখানে যেরকম পিঠে উৎসব হয় বিদেশে গেলে, তো প্যানকেকের একটা ফেস্টিভ্যাল হয়। আচ্ছা, মানে ওখানে ওই সময় বিভিন্ন রকমের প্যানকেক বানানো হয়। এই যে গোটা গোটা ব্যাপারটা দেখে, এটা কিন্তু ময়দা নয়, এটা কিন্তু নারকেল। কোকোনাট যে মিল্কটা দিয়েছি না, ওটা আমি ক্যান ইউজ করি। আচ্ছা, ফ্রেশ কোকোনাট থেকে নিয়েছি, সেখানে কোকোনাট আর কিছু কিছু দানা রয়ে গেছে। একটা পিঠ হয়েছে, এবার এটাকে টার্ন করতে হবে। হাফ এরকম করে করা যায় বা পুরোটা উল্টে দিয়েও করা যায়? এবার আমাকে প্লেটটা দেবে। এখানে রাখুন। হ্যাঁ,
এমনি খাওয়া যায় না কিছু দিয়ে সার্ভ করলে ভালো হয়। এটা ওই যে বললাম আমি মেপল সিরাপ আর হানি আমি সব দিচ্ছি তোমাকে তৈরি করে। ননস্টিক ইউজ করলে বেশ ভালো বল, নিচে তালে লাগবে না আর তেলটা খুব কম লাগে। কত অল্প তেল দিলাম আমি। আচ্ছা সেকেন্ডটাও তৈরি হয়ে গেল। তুমি এটাকে সরিয়ে দিতে পারো। এইবার এগুলো হলো মার্জিপান রোজ। আচ্ছা এগুলো খাওয়া যায়? খাওয়া যায়। সাজিয়ে কাউকে সার্ভ করলে বেশ ভালো লাগে বল? খুবই ভালো লাগে। আমার যদি কেউ সাজিয়ে খাওয়ায় আহা আমি তো তার ফ্যান হয়ে যাব। আচ্ছা এটা হলো হানি। আচ্ছা বাচ্চাদের জন্য ধরো রোজ একই জিনিস খেতে খেতে তাদেরও ভালো লাগে না, নতুন এরকম করে দিলে তারা তো বোর হয়ে যায় না খাবার খেতে খেতে। কোকোনাট প্যানকেক একদম রেডি, একটা তোমার একটা। থ্যাংক ইউ। আমরা প্যানকেক সাধারণত খেয়েই থাকি কিন্তু এখন আমরা শিখে নিলাম একটু অন্য স্বাদের কোকোনাট প্যানকেক। ট্রাই করে দেখুন, ডেফিনেটলি ভালো লাগবে।